কেমিস্ট্রি তোমাদের অনেকের কাছে মনে হবে কেমিস্ট্রি সাবজেক্টটা খুব জটিল, খুবই ডিফিকাল্ট কনসেপ্ট রয়েছে, এত মোটা বই কিভাবে কোপ আপ করব। কিন্তু বিশ্বাস করো, এর পর থেকে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্ট একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে রয়েছে বঙ্গশ্রী ইউটিউব চ্যানেল, তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় এনকেডি স্যার। আমি তোমাদের ক্লাস ইলেভেনের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, যেগুলো পড়লে তুমি যদি ফিউচারে কম্পিটিটিভ এক্সাম দাও, যেরকম নিট, জেই, WBJEE সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই লেকচারগুলো খুব কার্যকরী হবে। শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট নয়, তুমি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও হও, তোমাদের বেঙ্গলি সঙ্গে সঙ্গে আমি ইংলিশ টার্মগুলো উচ্চারণ করব, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অতটাও অসুবিধা হবে না। শুধু একটা জিনিস করবে, যখন তোমরা দেখবে এই ভিডিওগুলো, অ্যাট দ্য সেম টাইম শর্ট নোট বানাতে শুরু করবে, যেগুলো বোর্ডে লেখা থাকবে সেগুলো তোমরা শর্ট নোটের মতো করে ওই খাতাতেই লিখে রাখবে। তাহলে দেখবে তোমার পড়াটাও অ্যাট দ্য সেম টাইম হয়ে গেল, এবং যে নোটটা তুমি বানাবে না, ওই নোটটা ফিউচারে তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দেবে কিংবা তুমি বোর্ডের এক্সামে যখন বসবে, তার আগে ওই রিভিশন করতে তোমাকে অনেকখানি হেল্প করবে। তাই মন দিয়ে ক্লাসগুলো করো, আর অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে। তার কারণ সবাই মিলে যদি আমরা ক্লাসটা করি, তাহলে তোমরা যেরকম ইন্টারেস্ট পাবে, মজা পাবে, সেরকম আমিও তোমাদের জন্য ক্লাসগুলো করাতে খুব ইন্টারেস্ট পাবো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস নিয়ে একটু ডিসকাস করব। মন দিয়ে ক্লাসটা করবে, এর পর থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসতে চলেছে। তাহলে ডিয়ার এনকেডিয়ান্স, শুরু করা যাক তাহলে আজকের ক্লাসটা। চ্যাপ্টারের শুরুতে তোমাদের একদম কয়েকটা বেসিক জিনিসের সঙ্গে একটু ডিসকাস করব। এখানে লেখা রয়েছে, দেখো, পদার্থ এবং পদার্থের প্রকৃতি, ম্যাটার অ্যান্ড ইটস নেচার। তোমাদের মনে হতে পারে যে স্যার এত বেসিক জিনিস থেকে শুরু করছেন, এগুলো তো পরীক্ষায় কখনো আসে না। দেখো, হয়তো বোর্ডের এক্সামে কখনো জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দাও, নিট, জেই, জেনপাস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যদি দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো থেকেও কোশ্চেন দিতে পারে। এখন তোমরা নিটের কোশ্চেনগুলো দেখবে, জেইর কোশ্চেন দেখবে, একদম বেসিক, ওই স্টেটমেন্ট, কারেক্ট অ্যান্সার, অ্যাসারশন, রিজনে, এরকম বেসিক জিনিস থেকে কোশ্চেন আসে। সুতরাং প্রথম থেকে ভিতটাকে শক্ত করে করে বেসটাকে ক্লিয়ার করে যাও, তোমাদের লাভ হবে। আর একটা কথা তোমাদের আগেও বলেছি যে এই জিনিসগুলো যখন পড়বে, অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু শর্ট নোট বানাবে, এগুলো তোমার শর্ট নোট হয়ে থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো জিনিসগুলো মুখে বলে যাব, কিন্তু তুমি সেটা শুনে সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু ইনক্লুড করবে, তোমার শর্ট নোটে কিন্তু লিখে নেবে। আর বাংলা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি ইংলিশ টার্মগুলোও অ্যাট দ্য সেম টাইম আমি বলে যাব। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছো বা যারা নিট জেই দেবে, তোমাদের ইংলিশের টার্মগুলো জানতে হয়, তো সেক্ষেত্রে তোমাদেরও হেল্প হবে। ঠিক আছে, তাহলে পড়ানো শুরু করছি। প্রথমে রয়েছে পদার্থ এবং পদার্থের প্রকৃতি, ম্যাটার অ্যান্ড ইটস নেচার। ম্যাটার মানে হচ্ছে পদার্থ। তো প্রথমে আমরা জানবো যে এই পদার্থ জিনিসটা কী, বা এই যে ম্যাটার যেটাকে বলছি এটা কী। খুব সিম্পলভাবে আমরা যদি বলি যে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য এবং যার ভর রয়েছে সেটাই হচ্ছে ম্যাটার বা পদার্থ। সিম্পল ডেফিনেশন। তো চারিপাশে তুমি দেখতে পাও যে কাঠ, মিট, বালি, যেগুলো সব রয়েছে, যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য সবই হচ্ছে ম্যাটার, ঠিক আছে, বা পদার্থ। তো এখানে এই পদার্থের শ্রেণীবিন্যাস সম্বন্ধে একটু জানবো। দেখো, বোর্ডের এক্সামের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, খুব বেসিক জিনিস এগুলো, কিন্তু শুরু থেকে যাওয়াই বেস্ট হবে, তাই আমি এগুলো পড়াচ্ছি। পদার্থের শ্রেণীবিভাগ রয়েছে, আমরা একটু ক্লাসিফিকেশান করব, দুটো বেসিসে আমরা ক্লাসিফাই করব। ক্লাসিফিকেশান মানে হচ্ছে শ্রেণীবিন্যাস, ঠিক আছে, ক্লাসিফিকেশান। তো প্রথমে হচ্ছে ভৌত অবস্থার উপরে, বা ডিপেন্ডস আপন দ্য ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থার উপরে। আর একটা হচ্ছে রাসায়নিক উপাদানের বেসিসে আর কি, মানে কেমিক্যাল কম্পোনেন্টসের বেসিসে একটা ক্লাসিফিকেশান, আর ফিজিক্যাল স্টেটের উপরে ক্লাসিফিকেশান। ভৌত অবস্থার ভিত্তিতে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করবো। একটা হচ্ছে কঠিন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সলিড বলবো, এগুলো তোমরা জানো। আর তরলকে বলা হচ্ছে লিকুইড, LIQUID লিকুইড। আর গ্যাসকে বলা হচ্ছে এমনি গ্যাসই বলা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তিনটা স্টেট, তিনটা অবস্থা আর কি। আর রাসায়নিক উপাদানের ভিত্তিতে প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করবো, একটা হচ্ছে মিশ্র পদার্থ আর একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। মিশ্র পদার্থ বা মিক্স, হ্যাঁ, মিক্সচার যাকে বলা হবে, আর বিশুদ্ধ পদার্থকে পিওর, পিওর ম্যাটার যেটাকে বলা হবে, পিওর সাবস্টেন্স আর কি। আর মিশ্র পদার্থের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণকে ইংরেজিতে বলবো হোমোজেনিয়াস মিক্সার, হোমোজেনিয়াস মিক্সার, হোমোজেনিয়াস, HOMO, HOMOGENIOUS, হোমোজিনিয়াস মিক্সার। এগুলো সম্বন্ধে আরও ডিটেলে ডিসকাশন হবে, একটু পরে ডিসকাস করব। আর অসমসত্ত্ব মিশ্রণকে আমরা কী বলবো, কী বলবো বাবু, হেটেরোজিনিয়াস মিক্সার, হেটেরোজিনিয়াস মিক্সার। একটু পরে এর ইংলিশ টার্মগুলো সম্বন্ধে আমি লিখেছি, এর পরে বানানগুলো লিখে দিয়েছি।
আর বিশুদ্ধ পদার্থ দু রকমে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে আমরা কি বলবো, এলিমেন্ট বলি, আর যৌগিক পদার্থকে আমরা কি বলি, কম্পাউন্ড বলি। এগুলো সব আছে, পরে রয়েছে। এর পরে সেকশনে আমরা কি ডিসকাস করব বলো তো, এই যে জিনিসগুলো রয়েছে না, এই কঠিন তরল গ্যাস, এগুলোর হচ্ছে তাদের বিশেষ কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নেক্সট স্লাইডে ডিসকাস করব। তারপরে এগুলো সম্বন্ধে একটু একটু করে ডিসকাস করব, একদম শুরুর ক্লাস, তাই একদম ছোট ভিডিও করে আমরা এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা এখানে বললাম যে সলিড, লিকুইড এবং গ্যাসের আমরা কিছু প্রপার্টি সম্বন্ধে ডিসকাস করবো। এখানে প্রপার্টি বলতে সেরকম কিছু নয়, জাস্ট তাদের যে ডিফারেন্সটা রয়েছে না, মেজর যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। এগুলো কিন্তু কাজে লাগে, এগুলো পরে তোমার এই সকল কনসেপ্টগুলো লাগবে। তো তিনটা চারটা বেসিসে আমরা মোটামুটি এদের ডিফারেন্সটা দেখবো। এক নম্বর হচ্ছে যে এরা কতটা ক্লোজলি প্যাকড রয়েছে। দেখো, কোনো একটা ম্যাটার সে তো পরমাণু বা অণু সম্বন্ধে মানে সমন্বয়ে গঠিত, বা কণা যদি এক কথায় বলি তাহলে কণা সমন্বয়ে গঠিত। এই কণাগুলো কতটা কাছাকাছি রয়েছে তার বেসিসে আমরা সলিড, লিকুইড, গ্যাস এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি, মানে তাদের পার্থক্য নিরূপণ করছি। প্রথমে হচ্ছে সলিডের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে কণাগুলো আমি খুব শর্টে লিখে দিয়েছি, কণাগুলো হচ্ছে খুব ঘন সন্নিবিষ্ট থাকে, বা ইংরেজিতে বলবো খুব মানে ক্লোজলি প্যাকড হিসাবে থাকে, ক্লোজলি প্যাকড, ঠিক আছে। এখানে মোটামুটি ঘন সন্নিবিষ্ট, ওর মতো এতটা ক্লোজলি প্যাকড থাকে না। আর এক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কি হয়, পরস্পর থেকে অনেকটা দূরে থাকে, দূর সে তো বহু দূরে থাকে। গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো একদম অণুগুলো এরকম দূরে 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 থাকে। তো এদের ছবিগুলো তোমাদের বইতে রয়েছে, খুব ইন্টারেস্টিং সব ছবি। এর ক্ষেত্রে দেখবে এরকম কণাগুলো এরকম সাজানো রয়েছে, দেখবে স্ট্যাক করা রয়েছে, এরকম করে স্ট্যাক করা রয়েছে, দেখবে এইটা সে কালোজামের কালোজাম মিষ্টির মতো এরকম সাজানো রয়েছে, দেখবে এইরকম এইরকম করে রয়েছে, দেখবে প্লেটের উপরে যেন কালো সাজানো রয়েছে, কালো রঙের, তোমাদের বইতে ছবি দেখতে পাবে। আর লিকুইডের ক্ষেত্রে দেখবে একটা কন্টেনারের ভেতরে লিকুইডটা রয়েছে, লিকুইডের ক্ষেত্রে এইরকম করে রয়েছে, দেখবে লিকুইডের ক্ষেত্রে এইরকম করে একটা কন্টেনারে, হ্যাঁ, লিকুইডগুলো সব কণাগুলো এরকম কাছাকাছি করে রয়েছে, তরল তরল যেভাবে থাকে আর কি, ঠিক আছে। আর গ্যাসের ক্ষেত্রে তো অনেকটা দূরে থাকে, গ্যাসের তোমরা জানো যে কন্টেনার রাখলে গ্যাসগুলো অনেকটা দূরে দূরে অবস্থান করে, মানে গ্যাসগুলো বলতে গ্যাসের অণুগুলো আর কি, গ্যাসের কণাগুলো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ডিফারেন্সটা দেখে নিলাম। নেক্সট আমরা কিসের, তাহলে প্রথমটা দেখলাম, প্রথম ডিফারেন্সটা দেখলাম কিসের বেসিসে, কতটা প্যাকড হিসাবে রয়েছে, কতটা ক্লোজলি প্যাকড হিসাবে রয়েছে, কতটা কাছাকাছি রয়েছে। নেক্সট আমরা দেখবো ওদের যে অণুগুলো রয়েছে না, কণাগুলো, অণু সবসময় বলা ঠিক হবে না, কণা বললে বেস্ট হবে, যে সলিড যে সাবস্টেন্সগুলো যে সকল কণা নিয়ে গঠিত তাদের কণাগুলো মধ্যে কতটা আকর্ষণ বল তৈরি হচ্ছে সেটার বেসিসে। তাহলে মানে বেসিক্যালি সলিড, লিকুইড এবং গ্যাসের হচ্ছে তাদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম, এর বেশি আমরা ক্লাসিফাই করছি। সলিডের ক্ষেত্রে খুব তীব্র আকর্ষণ বল কাজ করবে, তোমরা জানো সলিডের ক্ষেত্রে, ওই জন্য তো তারা এতটা মানে দৃঢ় হয়, তাই না। এখানে দেখো, দেখেই বুঝতে পারছো যে ওরা হচ্ছে খুব ক্লোজলি প্যাকড এবং আকর্ষণ বলও খুব তীব্র হবে এদের মধ্যে। নেক্সট হচ্ছে তরলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে সলিডের তুলনায় একটু কম হবে, মানে মাঝারি আকর্ষণ বল থাকবে, আর গ্যাসের ক্ষেত্রে খুবই দুর্বল আকর্ষণ বল। ওই জন্য তো গ্যাসের অণুগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে থাকে না, বইতে ছবি দেখলে বুঝতে পারবে একদম দূরে 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 সব রয়েছে। তাহলে এর বেসিসে, তাহলে আকর্ষণ বলের বেসিসে আমরা ক্লাসিফাই করে দিলাম। তাহলে সলিডের মধ্যে এটা বাবু খেয়াল রাখবে, সলিডের মধ্যে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম, আর লিকুইডের ক্ষেত্রে আকর্ষণ বলটা মানে কণাগুলোর আকর্ষণ বলটা খুবই কম, মানে নগণ্য বললেই চলে, ঠিক আছে, মিনিমাম আর কি। নেক্সট কিসের বেসিসে ক্লাসিফিকেশন দেখবো, সেটা হচ্ছে বিচরণ ক্ষমতা, কতটা ছোটাছুটি করছে, র্যান্ডমনেস যাকে বলা হচ্ছে, র্যান্ডমনেস। এর ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ খুব ক্লোজলি প্যাকড, তাহলে এর ক্ষেত্রে ছোটাছুটি বেশি করবে না স্যার, খুব দৌড়োদৌড়ি করবে না ওরা, ওরা হচ্ছে সবচেয়ে কম, মানে সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে সবচেয়ে কম র্যান্ডমনেস বা বিচরণ ক্ষমতা দেখাবে সলিড। লিকুইডের ক্ষেত্রে একটু ছোটাছুটি করবে, জল তুমি তো দেখেছো জলের ক্ষেত্রে কণাগুলো মোটামুটি, বুঝতে পেরেছ। আর গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসের ক্ষেত্রে ওরা বিচরণ করতে পারবে না, পারবে না, অবভিয়াসলি স্যার পারবে, গ্যাসের অণুগুলো তো ইতস্ততভাবে ছোটাছুটি করে, তাই না। ঘরের এক কোণে যদি একটা ধূপ লাগিয়ে দেওয়া হয় তাহলে সে তো এদিক ওদিক তাড়াতাড়ি করে ছুটতে শুরু করে, দিয়ে তো পুরো ঘরটাকে সে কী করে দেয়, মানে ওই ধূপের স্মেলটা পুরো ঘর জুড়ে ছড়িয়ে দেয়। তো এর ক্ষেত্রেও কিন্তু র্যান্ডমনেস রয়েছে বা বিচরণ ক্ষমতা বেশ ভালোই রয়েছে। নেক্সট কিসের বেসিসে, আকার আর আয়তন।
গ্যাসে সলিডের হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, তোমরা এটা ছোটবেলা থেকেই জানো যে সলিড হচ্ছে খুব রিজিড হয়, ক্লোজলি প্যাকড হয়, ওই জন্য তার আকার আয়তন নির্দিষ্ট থাকে। আর লিকুইডের ক্ষেত্রে আয়তন আছে বাট নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে, ছোটবেলা থেকে তোমরা জানো। তুমি যদি বোতলে রাখো বোতলের আয়তন আকার ওরা ধারণ করবে, যদি তুমি গ্লাসে রাখো গ্লাসের আকার ওরা ধারণ করবে। তো বেসিক্যালি এটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে প্রপার্টিটা, আর গ্যাসের ক্ষেত্রে আকারও নেই আর আয়তনে নেই। খুব বেসিক জিনিস, তোমাদের মনে হতে পারে স্যার এত বেসিক জিনিস, বাট বিশ্বাস করো এগুলো লাগবে, তুমি এগুলোকে এত অ্যাভয়েড করবে না, ঠিক আছে? তো এই হলো মোটামুটি সলিড লিকুইড এবং গ্যাসের মধ্যে ডিফারেন্স, মেজর যে ডিফারেন্সগুলো সেগুলো রয়েছে। মনে রাখতে হবে এই সলিড লিকুইড এবং গ্যাস এরা কিন্তু ইন্টার কনভার্টেবল, মানে ইন্টারচেঞ্জ হতে পারে। তুমি যদি তাপ এবং চাপের যদি পরিবর্তন ঘটাও তাহলে বাবু তুমি কিন্তু এই সলিড থেকে লিকুইডে, লিকুইড থেকে গ্যাস, আবার গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিডে তুমি কিন্তু ট্রান্সফার করতে পারবে। আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে এই জিনিসটা কীভাবে সম্পন্ন হয়, খুব ইন্টারেস্টিং জিনিস। এগুলো পরের দিকে যদিও আবার পড়ানো হবে, তাও আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। কঠিন থেকে কঠিনে যদি তুমি তাপ প্রয়োগ করো, প্লাস তাপ মানে তাপ তুমি দিচ্ছ, যদি তাপ দাও কঠিনে তাহলে কঠিনের কী হবে, কণাগুলো হচ্ছে দূরে দূরে সরতে শুরু করবে। কেন বলতো, কঠিনের যদি তুমি তাপ দাও তাহলে ওই কঠিনের যে গঠনকারী কণাগুলো ওরা কী হবে, গতিশক্তি পেয়ে যাবে, তখন তারা নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল সেটা ছিন্ন করতে শুরু করবে, ফলে তারা দূরে দূরে সরতে শুরু করবে, দূরে দূরে যখন সরে যাবে তারা তখন তরলে পরিণত হবে। এই জিনিসটাকে কী বলা হবে, এই জিনিসটাকে কী বলা হবে, এই জিনিসটাকে বলা হবে ফিউশন বা হচ্ছে গলন বলা হয়। তাহলে এই জিনিসটাকে বলা হবে ফিউশন বা গলন বলা হবে। তোমরা এটা লিখে রাখতে পারো, আমি এখানে লিখিনি। তাহলে এই যে তাপ প্রয়োগ করলে যে তরলে পরিণত, এইটা এই দিকে তীরচিহ্ন দেওয়া আছে না, বুঝতে পারছো তো? তাহলে কঠিন থেকে তরল এই দিকে এই তীরচিহ্ন রয়েছে, তাহলে এই প্রসেসটাকে কী বলবো, এটাকে বলবো কী বললাম এক্ষুনি, মেল্টিং বলা হয়, না হলে এটাও বলা হয় ফিউশনও বলা হয়। ফিউশন, ফিউশন গলন আর কি, ফিউশন গলন বলা হয়, ঠিক আছে? মেল্টিং, মেল্টিংয়ের মাধ্যমে এই জিনিসটা হয়। আচ্ছা এইটা কি হতে পারে না স্যার, তরল থেকে কঠিনে কি কখনো ফিরে আসতে পারে না? হ্যাঁ, এইদিকেও অ্যারো দেওয়া আছে, তরল থেকেও কঠিনে আসতে পারে। এই ঘটনাটাকে কি বলবো, তরল থেকে কঠিনে ফিরে আসছে, তাহলে এটাকে কি বলা হবে, কঠিনীভবন বলবো না বাংলাতে, আর ইংরেজিতে কি বলবো, সলিডিফিকেশন। এটা যে হচ্ছে এটাকে কি বলবো, এইটাকে বলবো সলিডিফিকেশন। তাহলে এইটা আমি তুলে দিলাম, এটা একটু অডট লাগছে, এইরকম করে রাখলাম, সলিডিফিকেশন, এটা হচ্ছে সলিডিফিকেশন, ডান। আচ্ছা তরল থেকে গ্যাস যদি তাপ প্রয়োগ করো, তোমরা এটা বাস্তব অভিজ্ঞতা থেকেও বুঝতে পারবে, তরলে যদি তুমি তাপ প্রয়োগ করো কী হয়, তরলের অণুগুলো গ্যাসীয় দশায় চলে যায়, তাই না? তাহলে লিকুইড থেকে গ্যাসীয় স্টেটে যেতে পারে যদি এখানে তাপ প্রয়োগ করা হয়, এই প্রসেসটাকে কী বলা হবে, লিকুইডের ভেপোরাইজেশনও বলা যেতে পারে, না ইভাপোরেশন, ভেপোরাইজেশন এরকমও বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে বাষ্পীভবন আর কি, বাষ্পায়ন বা হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন, বাষ্পীভবন বলা হবে, বা হচ্ছে ভেপোরাইজেশনও বলা হবে। হ্যাঁ ভেপোরাইজেশন, ভিএপিওইউ, ভেপোরাইজেশন, VAPORISATION, স্পেলিংগুলো একটু চেক করে নেবে তো, ভেপোরাইজেশন। আচ্ছা এটা হলো তরল থেকে গ্যাসে পরিণত হওয়া। আচ্ছা গ্যাস থেকে কি তরলে পরিণত হতে পারে? হ্যাঁ হতে পারে স্যার, গ্যাসকে যদি একটু টেম্পারেচার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা আবার কিসে পরিণত হতে পারে, লিকুইডে পরিণত হবে। তাহলে গ্যাস থেকে লিকুইড এইটাকে আমরা কী বলবো গো, গ্যাস থেকে লিকুইড কী হতে পারে, গ্যাস থেকে লিকুইড এটা হচ্ছে ফ্রিজিং, না কি কঠি, না এটাকে কী বলা হবে, এটাকে কী বলা হবে, গ্যাস থেকে লিকুইড, গ্যাস থেকে লিকুইড হচ্ছে কনডেনসেশন, ঘনীভবন বলা হবে, এটাকে বলা হবে ঘনীভবন, ঘনীভবন। আসলে এই জিনিসগুলো তো সবসময় মনে থাকে না আর কি, সবসময় চর্চা করলে মনে থাকবে, ঘনীভবন বা কনডেনসেশন বলা হয়, কনডেনসেশন, কনডেনসেশন বলা হবে, বুঝতে পেরেছ বাবু এই জিনিসগুলো? আচ্ছা স্যার কঠিন থেকে কি গ্যাসে কখনো পরিণত হতে পারে না, কঠিন থেকে গ্যাস বা গ্যাস থেকে কঠিন, মানে কঠিন থেকে গ্যাস এইটা কি কখনো পসিবল হতে পারে? হ্যাঁ না হওয়ার কী আছে, কঠিন থেকে গ্যাস। আচ্ছা কঠিন থেকে যদি গ্যাসে হয় তখন এটাকে কী বলা হবে, কঠিন থেকে গ্যাসে চলে যাচ্ছে, কঠিন থেকে গ্যাসে চলে যাচ্ছে,
হ্যাঁ, আয়োডিনের ক্ষেত্রে, কর্পূরের ক্ষেত্রে এরকম হয় না, এটাকে বলা হয় কি বলা হয় কি বলা হয় সাবলিমেশন বলা হয়, এটাকে বলা হয় সাবলিমেশন, 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 মেশন, সাবলিমেশন বলা হয়। এই হচ্ছে আমাদের কেস। এবার তুমি জিনিসগুলোকে একটু খেয়াল রাখবে যে কাকে কি বলা হলো, এই জিনিসগুলো একটু তোমাদের কিন্তু পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে না। তুমি গুগলেও একবার সার্চ করে দেখতে পারো যে ইন্টারচেঞ্জ অব ম্যাটার্স দিলে তুমি অনেক রকম এই ধরনের ইন্টারচেঞ্জগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আচ্ছা আমরা তাহলে এটা কোন কোন সেকশনটা দেখলাম গো? এইটা হচ্ছে আমরা এই সেকশনটা দেখলাম যে তরল, কঠিন এবং গ্যাসের মধ্যে এই যে ডিফারেন্স এবং তাদের হচ্ছে ইন্টারচেঞ্জের যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম, ঠিক আছে। নেক্সট আমরা কি পড়ব? দেখো ওই যে প্রথমে যে ওইদিকে যে ভাগটা চলে গেছিলো না, এই যে ভাগটা চলে গেছিলো শুরুতে, যে এই যে ভাগটা চলে গেছিলো এইটা কিন্তু আমরা ডিসকাস করে নিলাম। কোন ভাগটা বলো তো? এইটা কিন্তু আমরা এখানে ডিসকাস করে নিলাম। এবার আমরা রাসায়নিক উপাদানের বেসিসে আমরা ভাগ করব, একটা হচ্ছে মিশ্র পদার্থ আর বিশুদ্ধ পদার্থ। আচ্ছা একটু বলে দিই, এখানে বলে দিই, মিশ্র পদার্থ কাদের বলা হবে? যে কোনো অনুপাতে যদি এক বা একাধিক পদার্থ মিশে যায় তখন সেটা মিশ্র পদার্থ হয়ে যাবে, আর বিশুদ্ধ পদার্থ যদি না মেশে তাহলে সেটা বিশুদ্ধ পদার্থ থাকবে, মানে দুই বা ততোধিক পদার্থ যদি না মিশে। এবার মিশ্র পদার্থ আবার দু রকমের, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, এই দুটো নিয়ে আমরা এবার ডিসকাস করব। তারপরে সেটা হয়ে গেলে এই দুটো নিয়ে ডিসকাস করবে, ক্লাস শেষ করব, ঠিক আছে। আচ্ছা প্রথমে আসছি সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচারকে এই বানানটা একটু খেয়াল রাখবে, হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে, সমসত্ব মিশ্রণ। দেখো তোমরা যদি একটা উদাহরণ দেখো না তোমরা জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা আগে ডেফিনেশনটা বলে দিই যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে হোমোজিনিয়াস মিক্সচার। মিক্সচার মানে মিশ্রণ, দুই বা ততোধিক পদার্থ মিশ্রিত হবে। এবার যদি কোনো একটা মিক্সচারের সমস্ত অংশ জুড়ে তার প্রপার্টিটা একই রকম রয়েছে, কম্পোজিশন একই, মানে যে সকল পদার্থগুলো যুক্ত হয়ে ওই মিশ্রণটা উৎপন্ন করছে, তো মিশ্রণের যে কোনো অংশ এবং যে কোনো পরিমাণ নাও না কেন সেখানে কিন্তু ওই সংযুক্তিটা কিন্তু একই রকম থাকবে, এই ধরনের মিক্সারকে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ। তুমি যদি একটা উদাহরণ দেখো তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো করে বুঝতে পেরে যাবে, হয়তো আমার কথাটা নাও বুঝতে পারো বাট উদাহরণ দেখলে জিনিসটা বুঝতে পেরে যাবে। ধরো চিনি দ্রবণ, এখানে একটা উদাহরণ নিয়েছি এই যে চিনি দ্রবণ, মানে জলে কী দিয়েছি? জলে চিনি দিয়েছি। আচ্ছা বাবু তুমি এটা বলো, যদি ধরো তোমার বাড়িতে আমি গেছি, কখনো গেস্ট হিসেবে গেছি, তো আমি শরবত হয়তো খাই, তুমি চিনি দিয়েছো ধরো 250 ml জল, তাতে তুমি 25 গ্রাম চিনি দিয়েছো, ঠিক আছে, দিয়ে তুমি মোটামুটি 3 গ্লাস তুমি শরবত করেছো, বেশ। আচ্ছা 250 ml 3 গ্লাস কী করে হবে? 500 ml ধরো বানিয়েছো, আমি বেশি করে খাই তুমি ভেবেছো, 500 ml তুমি বানিয়েছো শরবত। এবার তুমি এইটা হয়তো এইরকম একটা কন্টেনার, এখানে হয়তো 500 ml তুমি কী বানিয়েছো, এখানে তুমি 500 ml তুমি শরবতটাকে বানিয়েছো। শরবতটা কী করে বানিয়েছো? স্যার এখানে জলে হচ্ছে তুমি তখন আর চিনি হয়তো তুমি হয়তো 100 গ্রাম খানিক দিয়ে দিয়েছো, 100 গ্রাম চিনি দিয়ে তুমি ওই দ্রবণটা বানিয়েছো, ঠিক আছে, চিনি দ্রবণ। এবার আমি তোমাকে বললাম যে বাবু আমি তো এতটা খাবো না, আমি তো চিনি চিনি খাই না, একটু মেনটেন করি, একটু বুঝতে পারছো ফিগার মেনটেন করতে হয়, আমি চিনি চিনি খাই না, সুগারকে বর্জন করি, সত্যি সত্যি আমি চিনি খাই না। তো তুমি আমার জন্য ঠিক আছে তুমি বলছো যখন মুখ রক্ষার্থে তোমার তুমি বলছো, তাই আমি গ্লাসে একটুখানি খাবো, তুমি আমাকে একটা ছোট্ট গ্লাসে 50 ml মতো দিয়ে দাও, ঠিক আছে, তুমি আমাকে 50 ml মতো দিয়ে দাও, এখানে আমি 50 ml তোমাকে চাইলাম না, তাহলে 50 ml যদি নাই ধরো আমি যদি নিই, তাহলে আমি তো এখানে 500 ml নিলাম না, তুমি বানিয়েছো কিন্তু 500 ml, এবার 500 ml থেকে আমি 50 ml মাত্র নিয়েছি, 50 ml নিয়েছি। এবার আমার সঙ্গে আমার দাদা গেছে, আমার দাদা আমার সঙ্গে সবসময় থাকে, দাদাকে তুমি বাকি রেস্ট অফ দ্য পার্ট, দাদার খুব তৃষ্ণা পেয়েছিলো, তুমি তাকে 450 ml আরও খাইয়ে দিলে, ঠিক আছে, তাকে দিয়েছো। আচ্ছা দাদার গ্লাসে 450 ml ছিল, আমার গ্লাসে 50 ml ছিল, তুমি বলো তো যে আমি হয়তো কম পরিমাণে নিয়েছি চিনি, মানে চিনি দ্রবণ আমি কম পরিমাণে নিয়েছি, আচ্ছা তাহলে কি কম, যেহেতু আমি ছোটো গ্লাসে নিয়েছি তাই মিষ্টত্ব কি আমার ক্ষেত্রে কম হবে? দাদাকে তুমি বেশি করে দিয়েছো, 450 ml তুমি শরবত দিয়েছো, তার ক্ষেত্রে কি বেশি বলে তার ক্ষেত্রে মিষ্টত্ব কি বেশি হয়ে যাবে, তোমার কি মনে হয়? হবে না, না নিশ্চয়ই, তাই না? তাহলে স্যার যে
টোটাল দ্রবণের, টোটাল চিনির দ্রবণের কিন্তু তার ক্যারেক্টার একই। তুমি সেখান থেকে এক চামচ নাও, এক গ্লাস নাও, না হলে পাঁচ গ্লাস নাও, যত খুশি নাও না কেন, এবং যেখান থেকে নাও, তুমি পাত্রের সাইড থেকে নাও, নিচ থেকে নাও, এ সাইড থেকে নাও, যেখান থেকে নাও না কেন, তার কিন্তু তার যে সংযুতি, তার যে মিষ্টত্ব সব কিন্তু একই রকম থাকবে, গাঢ়ত্ব একই থাকবে, ঠিক আছে। এই ধরনের মিক্সারকে বলা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সার, বা যাকে বলা হবে বাংলাতে সমসত্ব মিশ্রণ। তো আইডিয়াটা পেয়েছো মোটামুটি, মানে দ্রবণের সমস্ত অংশ জুড়ে তার প্রপার্টিটা একই রকম হবে, ঠিক। তাহলে ওর পরিমাণের উপর নির্ভর করছে না, ক্লিয়ার, ঠিক। তাহলে এইরকম কয়েকটা দ্রবণের উদাহরণ দেখে নাও, পেট্রোল সেম, তার টোটাল অঞ্চল জুড়ে কিন্তু একই রকম মানে কম্পোজিশন থাকে। বায়ু, তার ক্ষেত্রেও সেম জিনিস। কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে সব। আচ্ছা, বায়ুকে আমার যেটা মনে হয়, তোমাদের বইতে উদাহরণ দেওয়া রয়েছে বায়ু, বাট বায়ু যদি পিওর বায়ু হয়, ধরো বায়ুতে শুধুমাত্র অক্সিজেন রয়েছে, তাহলে কিন্তু সেটা হোমোজিনিয়াস হতে পারে। বাট বায়ুতে যদি সব ধরনের কম্পোনেন্ট, যদি ধুলো বালি এটা সেটা মিশে থাকে, তাহলে সেটা সমসত্ব মিশ্রণ হবে না, ঠিক আছে। বইতে উদাহরণ আছে বলে এখানে দিয়ে দিয়েছিলাম, আমি খেয়াল করিনি, তবে এটা খেয়াল রাখবে, শুধুমাত্র যদি একটা কম্পোনেন্ট থাকে, নির্দিষ্ট অনুপাতে থাকে, তখনই সেটা সমসত্ব মিশ্রণ, না হলে কিন্তু ধুলো বালি এটা সেটা মিশে থাকলে তো বিভিন্ন পরিমাণ বায়ুতে তো বিভিন্ন পরিমাণ ধুলো বালি থাকবে, তাই না? তো সেটা কিন্তু তখন হেটোজিনিয়াস বা অসমসত্ব মিশ্রণ হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসের বোতলে তুমি দেখবে এখন গরম পড়েছে, খাচ্ছ জোরদার, তো তুমি তোমার ভাইকে তুমি কম পরিমাণে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলে, তুমি বেশি করে গড়গড় গড়গড় খেয়ে নিলে, তাহলে তাকে কম পরিমাণে যে দিয়েছিলে তাতে কি মিষ্টত্ব কম ছিল? একই রকম ছিল না? যে টেস্ট তো পুরোটা অঞ্চল জুড়ে তো একই, তাই না? কম নাও আর বেশি নাও, সুতরাং সেটা একটা হোমোজিনিয়াস মিক্সার। তো এরকম এক্সাম্পল কয়েকটা দিয়ে দিলাম। এরপরে রয়েছে অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজিনিয়াস মিক্সার, তাহলে মিশ্রণ যেখানে হচ্ছে কম্পোজিশন আলাদা আলাদা হবে, চকের গুঁড়ো আর তুমি জল যদি নাও, জল আর চকের গুঁড়োর ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে তুমি মিক্সারটাকে মিশিয়ে দেবে, তাহলে দেখবে সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু চকের গুঁড়ো সমানভাবে থাকবে না, তাই না? তুমি পাত্রের এক প্রান্ত থেকে নেবে জল আর চকের গুঁড়ো, দেখবে চকের গুঁড়োর পরিমাণ একটা আলাদা, জলের পরিমাণ আলাদা, মানে জল হয়তো তুমি একই পরিমাণে নিয়েছো কিন্তু চকের গুঁড়ো ডিফারেন্ট হবে, আর অন্য জায়গা থেকে নিবে সেখানে কিন্তু চকের গুঁড়ো আলাদা হবে, পুরোপুরি মেশেনি না, ওই জন্য হচ্ছে চকের গুঁড়ো জলের মিশ্রণ, এটাও কিন্তু একটা হেটেরোজিনিয়াস মিক্সার বা অসমসত্ব মিশ্রণের একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এখানে আরও একটা উদাহরণ দেওয়া রয়েছে, বারুদ, ঠিক আছে, বারুদ, মিঠুনের সেই বারুদ বইটা দেখেছ, সিনেমাটা দেখবে, বারুদ সেরা, আমাদের সময় তো সেরা লাগতো আর কি বারুদ মুভিটা, তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া রয়েছে না, সুপার, অবশ্য রজতাভ দত্ত রয়েছে, সে তার ডায়লগটা দেখবে, একবার দেখে নেবে তার ডায়লগগুলো, একবার ইউটিউবে সার্চ করবে বারুদ মুভি ডায়লগ, বেস্ট ডায়লগ, সেরা সেরা। হ্যাঁ, তো ওই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, মনে হয় এই ডায়লগটা রয়েছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা মনে হয় বারুদে রয়েছে। যাই হোক, বারুদ হচ্ছে কিসের কিসের মিশ্রণ? বারুদে রয়েছে চারকোল, সালফার, আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এটাকে নাইটারও বলা হয়, নাইটারও বলা হয়। তো পটাশিয়াম নাইট্রেট, চারকোল আর এদের মিশ্রণ, দেখো এদেরকে তুমি, এটা তো সলিড, এগুলো তো সব কঠিন অবস্থায় রয়েছে, এদেরকে তুমি মিক্সার করবে, দেখবে সব জায়গায় সমানভাবে এর পরিমাণ থাকবে না, কিন্তু যেরকম আমরা শরবতের ক্ষেত্রে দেখেছিলাম, এর ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না, ঠিক আছে। তো এটা তাহলে আমরা বলতে পারি একটা হেটোজিনিয়াস মিক্সার। দুধ তোমার ইনিশিয়ালি দেখে মনে হতে পারে, স্যার দুধে তো জল দিলে গাঢ়ত্ব সব জায়গায় সমান হবে, কিন্তু অ্যাকচুয়ালি দুধ হচ্ছে দুটো তরলের মিশ্রণ, মানে একটা তরলে হচ্ছে স্নেহ পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে মিশে দুধ তৈরি করে, তো সেক্ষেত্রে দুধও কিন্তু একটা হেটোজিনিয়াস মিক্সার হিসেবে কাজ করবে, তরলে সূক্ষ্ম চর্বিগুলো ওরা হচ্ছে যুক্ত থাকে, তাই ওরা পুরোপুরি ওখানে মিশে না, এটাকে ইমালসানও বলা হয়, এটা কিন্তু প্রকৃত দ্রবণের মতো কাজ করবে না, তোমরা ক্লাস টুয়েলভে এই জিনিসটা ভালো করে শিখবে। তাহলে এটাও একটা হেটোজিনিয়াস মিক্সার, সব ক্ষেত্রে সমানভাবে গাঢ়ত্ব থাকবে না, ঠিক। আর বায়ু তো এক্ষুনি বললাম যে ওই যে ধুলিকণা যখন থাকবে তখন কিন্তু সব জায়গায় কম্পোজিশন সমান থাকবে না, তাই হচ্ছে এটাও একটা হেটোজিনিয়াস মিক্সার। ধোঁয়ার ক্ষেত্রে তো বললাম, ওটা তো বুঝতেই পারছো, ধোঁয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পরিমাণে তাদের যে উপাদানগুলোর পরিমাণ কিন্তু ডিফারেন্ট হবে, তাহলে এগুলো হচ্ছে সব হেটোজিনিয়াস মিক্সার। তোমাদের একটু কনফিউশনও হতে পারে, তোমার যদি বেশি কনফিউশন থাকে, তোমাদের যে টিউশন স্যার রয়েছে ওনার সঙ্গে একটু কনসাল্ট করতে পারো, স্কুলের স্যারের সঙ্গে একটু কনসাল্ট করতে পারো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে সেক্ষেত্রেও আমি যদি দেখি, আমি সবার কমেন্টই পড়ি বেসিক্যালি, রিপ্লাই হয়তো সবাইকে দেওয়া হয় না, বাট আমি পড়ি সবার কমেন্ট, ঠিক।
আচ্ছা নেক্সট আমাদের নেক্সট এবং লাস্ট আমরা বুঝতে পেরেছি তো আমরা কোথায় কানেকশন বিল্ড করছি, এই যে এই জায়গা অবধি আমরা চলে এসেছি। আর বাকি রয়েছে বিশুদ্ধ পদার্থের দুটো ভাগ, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তোমাদের একটু বলি, এই জিনিসগুলো যখন তোমরা শর্ট নোট বানাবে না, একটা খাতায় খাতাটা তো এইরকম করে তোমাদের থাকে, খাতা তো তোমাদের এইরকমভাবে থাকে, তোমরা খাতাটাকে উল্টে নেবে, ঠিক আছে? এইটা ভার্টিক্যাল, তুমি হরাইজন্টাল করে নেবে, দিয়ে তুমি একটা খাতায় ওটাকে খাতাটাকে উল্টে একটা পেজে তুমি এটাকে সুন্দর করে তুলবে, এখানে কঠিন তরল গ্যাস লিখবে, দিয়ে এই যে এক্ষুনি যে ভাগগুলো করলাম না, পার্থক্য যে করলাম, এইখানে পাশে ছোট্ট করে লিখে নেবে, এখানে যে সমসত্ব অসমসত্ব বললাম এইখানে তাদের প্রপার্টি উদাহরণগুলো এখানে লিখে নেবে, অসমসত্বর ক্ষেত্রেও প্রপার্টি উদাহরণগুলো এখানে দিলে তোমার একটা পেজে নোট মানে রেডি হয়ে যাবে। আমি বেসিক্যালি কেন এখানে করিনি, হিজিবিজি হয়ে যাবে, ঘাটাঘাটি হয়ে যাবে, ওই জন্য আমি এখানে করিনি। বা শর্ট নোট যখন বানাবে এরকম একটা জায়গায় রাখার চেষ্টা করবে, কোয়েন সাইজ ম্যানেজমেন্ট রাখার চেষ্টা করবে, দেখবে দারুণ শর্ট নোট হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে শেষে কী রয়েছে, মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ, এটা করলে শেষ। মৌলিক পদার্থ ইংরেজিতে যাকে বলা হচ্ছে এলিমেন্ট, দেখো এই মৌলিক পদার্থ মানে তোমরা জানো এটা মৌলিক আর যৌগিক পদার্থ একই রকম, অণু বা পরমাণু নিয়ে গঠিত হলে সেটা মৌলিক পদার্থ হবে বা এলিমেন্ট হবে। এবার কোন ক্ষেত্রে পরমাণু হয় কোন ক্ষেত্রে অণু হয়, যে কোনো গ্যাসীয় পদার্থ বেসিক্যালি, যেরকম হাইড্রোজেন, নাইট্রোজেন মানে H2N2O2, অক্সিজেন, এগুলো গ্যাসীয় পদার্থগুলো হচ্ছে দ্বিপরমাণু, মানে দুটো অণু, দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি করে, সেগুলোও কিন্তু মৌলিক পদার্থ। আবার কিছু কিছু পদার্থ রয়েছে যারা হচ্ছে মানে অণু নয়, পরমাণু অবস্থায় থাকে, কিন্তু সেগুলোও কিন্তু মৌলিক পদার্থ হিসাবে ট্রিট করা হবে। যেরকম এখানে উদাহরণ দেওয়া রয়েছে, দেখো অণুর ক্ষেত্রে H2N2O2, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ, এরা হচ্ছে দুটো পরমাণু নিয়ে গঠিত, কিন্তু এরা হচ্ছে মৌলিক অণু হিসাবে কাজ করবে। তুমি দেখবে যে একের অধিক পরমাণু ওখানে রয়েছে কিনা। আবার পরমাণু হিসাবেও আমরা মৌলিক পদার্থকে ক্লাসিফাই করতে পারি। তাহলে পরমাণু হিসাবে কারা থাকে, বিভিন্ন ধাতব পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এই সকল ধাতুগুলো, এগুলো হচ্ছে পরমাণু হিসাবে থাকে, তাহলে এগুলোও কিন্তু মৌলিক, মৌলিক পরমাণু, মানে পরমাণু মৌলিক পরমাণু ঠিক না, মৌলিক পদার্থ এদের বলা হবে, মৌলিক পরমাণু, পরমাণু হিসাবে তো থাকে এরা, ঠিক আছে? বুঝতে পেরেছো কী বললাম? যৌগিকটা দেখো, দিলে আরও পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। যৌগিক পদার্থ যাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড, এই ইংলিশ টার্মগুলো বাবু একটু খেয়াল রাখবে, তোমরা পরে এনসিইআরটি বই পড়বে, নিট জেইই এর জন্য প্রিপারেশন নেবে, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তোমাদের তো এগুলো তো কাজে লাগবে। তো যৌগিক পদার্থ বা কম্পাউন্ডের, কম্পাউন্ড কাদের বলা হবে, যে ক্ষেত্রে ভিন্ন মৌলে দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যৌগিক পদার্থ অনুগঠন করবে। তাহলে যৌগিক পদার্থ কারা হবে, খুব সিম্পলভাবে যে একটা মাত্র পরমাণু নিয়ে গঠিত হবে না, দুই বা ততোধিক, দুটো অথবা তার থেকে বেশি টাইপের পরমাণু নিয়ে গঠিত হবে, তাদেরকে বলা হচ্ছে যৌগিক অণু, ঠিক আছে? উদাহরণ দেখো CO2, H2O, N2O, দেখো CO2-র ক্ষেত্রে একটা কার্বনের পরমাণু, এটা তো কার্বনের পরমাণু, আর দুটো অক্সিজেনের পরমাণু, দুটো অক্সিজেনের পরমাণু আর একটা কার্বনের পরমাণু নিয়ে গঠিত, তাহলে দিয়ে তারা CO2 উৎপন্ন করেছে। ওয়াটারের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো হাইড্রোজেনের পরমাণু কিন্তু আর একটা অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত হয়েছে। N2-র ক্ষেত্রে দুটো নাইট্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত। তাহলে দেখো ডিফারেন্ট টাইপের, ওরা দেখো এদের ক্ষেত্রে কী হয়েছিল, সেম টাইপের পরমাণু নিয়ে গঠিত হয়েছিল, বা এরা নিজেরা পরমাণু হিসাবে ছিল, এক্ষেত্রে কিন্তু দুই বা ততোধিক পরমাণু কিন্তু এক্ষেত্রে যুক্ত হয়ে, মানে এখানে ততোধিক নেই, দুই টাইপের হচ্ছে পরমাণুগুলো যুক্ত হয়ে যৌগিক অণু তৈরি করছে বা কম্পাউন্ড উৎপন্ন করছে, ঠিক আছে? একটা জিনিস তোমাদের একটু বলে রাখা দরকার, এই যে স্পেশাল পয়েন্টটা এখানে মার্ক করে রেখেছি, যে যৌগিক পদার্থের ধর্ম, উপাদান মৌলগুলি ধর্ম থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এখানে কেন এগুলো লিখে রেখেছি জানো তো? দেখো আমি এমনিও পড়ানোর সময় বলতে পারতাম, বেসিক্যালি লিখে রেখেছি এই জন্য যাতে টাইমটা কম লাগে, টাইম না হলে লিখতে অনেক টাইম চলে যাবে, এই লেকচারটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি তোমাদের টাইম সেভ করার জন্য এরকমভাবে করেছি। এইটা যেটা বলছিল যে ধরো সাপোজ কার্বন আর হচ্ছে অক্সিজেন নিয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা একটা যৌগ। কার্বনের যে প্রপার্টি, অক্সিজেনের যে প্রপার্টি, অক্সিজেনের পরমাণুর যে প্রপার্টি, এদের প্রপার্টিটা কিন্তু এই CO যৌগের মধ্যে থাকবে না, এইটা এখানে বলতে চেয়েছে, যে এদের ইন্ডিভিজুয়াল যে ধর্মগুলো ছিল এটা কিন্তু CO-র মধ্যে, মানে এটা যখন যৌগ তৈরি করবে তখন কিন্তু তার মধ্যে থাকবে না। এইটা খুব কেয়ারফুল থাকবে, এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা, খুব কেয়ারফুল থাকবে যে যৌগিক পদার্থের মধ্যে মৌলগুলোর ধর্ম কিন্তু আলাদা হয়ে যায়, যৌগ যখন তৈরি হয়ে যাবে এটা কিন্তু পুরো চেঞ্জ, ঠিক আছে?
বিয়ের আগে মেয়ে তার বাবার বাড়িতে, বিয়ের আগে ছেলে তার বাড়িতে আলাদা রকম থাকে, কিন্তু যখন বিয়ে করে নেয়, বেশিরভাগ ক্ষেত্রে বলছি 80% 90% কেসে আমরা যেটা দেখেছি শুনেছি যে বিয়ের পরে কিন্তু তাদের ক্যারেক্টার নাকি চেঞ্জ হয়ে যায়, মানে সে অন্যরকম একজন হয়ে যায় আর কি, মেয়েও ছেলেও অনেক ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়ে যায়। তো সেই রকম আর কি, তারা আগে অন্যরকম ইন্ডিভিজুয়াল যখন ছিল, আলাদা ছিল, তারা যখন বিয়ে দা করে নিল, তারা যখন দুই মিলে এক হয়ে গেল না, তখন তাদের প্রপার্টি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই রকম কেস আর কি, জাস্ট আই এম জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড। তো এটা হলো আর যৌগিক পদার্থের উপাদানগুলোকে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা পৃথক করা যায়। তাহলে যৌগিক পদার্থের উপাদানগুলোকে কিন্তু এমনিভাবে তুমি পৃথক করতে পারবে না, ধরো সি আর ও কে আলাদা করতে চাইছো, এমনি এমনিভাবে হবে না, তোমাকে কিন্তু রাসায়নিক প্রসেস অবলম্বন করতে হবে, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে আলাদা করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ফার্স্ট লেকচার, আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। তোমরা কেমন লাগলো ফার্স্ট ভিডিও এটা তোমাদের এই ক্লাস ইলেভেনের, কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বন্ধুদের সঙ্গে কিন্তু মাস্ট শেয়ার করতে হবে, সবাই মিলে ক্লাস করলে তাহলে আমারও পড়াতে ভালো লাগবে, আমিও এনার্জি পাবো পড়াতে, ঠিক আছে। প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে, তাদেরতে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ।